এই যো দিয়ারানি, আজকে দিয়ারানির জন্য চিকেন স্যুপ হবে। দিয়ারানি খাবে, সবাই দিয়ারানিকে দেখে নিন। দিয়ারানি এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে এইদিকে। চিকেন স্যুপ খাবে তো আজকে? তাহলে কিভাবে বানাবো আমরা সেটা দেখাবো, ঠিক আছে? দর্শক বন্ধুরা সবাই দেখবেন দিয়ারানি চিকেন স্যুপ কিভাবে তৈরি করা হয়। সবাইকে বাই করে দাও, বাই করো, বাই করো, বাই করো, বাই বাই। যেহেতু একদম ছোট বাচ্চাদের জন্য আমি এই চিকেন স্টিউটা বানাবো, তাই একদম আমি অল্প তেল কিন্তু এখানে ব্যবহার করেছি। আমি এখানে সয়াবিন অয়েল এক চামচের মতো দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন। একটু ভাজা হলেই এর মধ্যে আমি এবার সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে ব্যবহার করেছি আলু, পেঁপে, আর আছে গাজর, বিনস, টমেটো, এগুলো সব কিছুকে আমি একটু পাতলা করে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে দেওয়ার পর আমি একটুখানি সাঁতলে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন এবং স্বাদের জন্য খুব অল্প পরিমাণে চিনি। ছোট হলে হবে কি, এদের কিন্তু মুখের স্বাদ ভীষণ, তাই আমি একটু এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। সমস্ত কিছুকে খুব হালকা হাতে এটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে চিকেনটাকে ধুয়ে আমি আদা, পেঁয়াজ, রসুন খুব অল্প পরিমাণে দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি, এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, চিকেনের কালারটা যখন একটু সাদা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বাচ্চাদের জন্য যে কোনো রান্নাই করুন না কেন, সেটা যেন সুসিদ্ধ হয়, তা না হলে কিন্তু তাদের প্রবলেম হবে, তাই এটাকে আমি অনেকগুলো সিটি দিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা চিকেন স্টিউ।